প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা হাজির হয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর কাছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই পদ্মা সেতু অতিক্রম করব, কাঙ্ক্ষিত পদ্মা সেতু দ্বারা উন্মোচিত হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই ব্রিজ দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ 4 ঘন্টায় ঢাকা থেকে বরিশাল যেতে পারবে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতুর 11তম সেতু হলো এই পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে সেই লালিত স্বপ্ন তার উন্মোচিত হবে। আপনারা জানেন যে এই সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের 21টি জেলার মানুষ পারাপার হবে। ঢাকার সাথে এটির সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে। সড়কপথে আমাদের সাথে যোগাযোগ ছিল না, তাই বুঝলেন। ডিস্টার্ব করিস না, করো 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 কর